আবহাওয়া দপ্তরের তাজা আপডেট, আপাতত বিদায় নিল শীত। নতুন বছরকে স্বাগত জানাবে কি উষ্ণ আবহাওয়া? বাংলার জেলাগুলিতে আজ থেকে সপ্তাহের শুরুর দিনগুলির আবহাওয়ার পূর্বাভাস কেমন থাকবে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কনকনে ঠান্ডায় বড়দিনের উপভোগের আনন্দ আর হবে না এই বছর। গতকাল থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, গরমে কাটবে এবারের বড়দিন, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই এই আবহাওয়ার পরিবর্তন বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কিন্তু জাকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই, গরমেই কাটবে বড়দিনের রাত। আজ কলকাতায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা 14.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল এই তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম তাপমাত্রা। আজ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 96%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 15-26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদপতন থমকে যাবে এবং পাহাড়ের জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর মালদায় ঘন কুয়াশা থাকবে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে, এমনই জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে এবারও পারদপতনের তেমন কোনো সম্ভাবনা নেই। পর্যটকরা বেশ মনোরম আবহাওয়াতেই দার্জিলিং এ ক্রিসমাস পালন করতে পারবেন। শুধু কলকাতায় নয়, জেলা এবং শহরগুলিতেও তাপমাত্রার পারদ চড়বে, এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গত কয়েকদিন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কাঁপিয়ে শীত পড়েছিল, তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসে চলে গিয়েছিল একাধিক জেলায়। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় তাপমাত্রার পারদপতন শুরু হয়ে গিয়েছিল, কাঁপিয়ে ঠান্ডা পড়ছিল সেই সমস্ত জেলায়। আজ দুপুর থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়তে শুরু করবে, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। কমবে শীতের প্রকোপ, স্বাভাবিকের ওপরে দিন এবং রাতের তাপমাত্রা থাকবে, কার্যত উষ্ণ বড়দিন কাটবে। আজ থেকে সোমবারের মধ্যে 3-4 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।